গোটা দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রায় 70 লক্ষ মানুষের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ও তার দুই সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় 67 কোটি মানুষের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে হরিয়া থানার পুলিশ। জানা যায়, ওই 67 কোটি মানুষের মধ্যে প্রায় 70 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের। বর্তমানে প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, যেখানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেমেন্ট করা, অনলাইনের মাধ্যমে বিভিন্ন সরকারি কাজ, ব্যাংকের কাজ এবং শিক্ষাক্ষেত্রেও অনলাইনের মাধ্যমের ব্যবহার, অনলাইনে কেনাকাটা। তাই এক কথায় বলা যেতে পারে, বর্তমানে ডিজিটাল মাধ্যম মানুষের সমস্ত কর্মক্ষেত্রকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আজ মানুষ বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে সহজেই সব কাজ করে ফেলতে সক্ষম হচ্ছেন। কিন্তু ডিজিটাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বেড়েই চলেছে সাইবার ক্রাইম। এমন অনেকেই আছেন যারা এই ডিজিটাল মিডিয়াকে অপব্যবহার করছেন। এবার দেশের বড় সড়ো সাইবার ক্রাইমের পর্দা ফাঁস করল হরিয়ানা থানার পুলিশ। দেশের প্রায় 67 কোটি মানুষের তথ্য চুরির অভিযোগে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। জানা যায়, এই 67 কোটি মানুষের মধ্যে শুধু 70 লক্ষ মানুষ রয়েছেন পশ্চিমবঙ্গের। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম বিনয় ভরদ্বাজ। অভিযুক্ত ব্যক্তি ইন্সপায়ার ওয়েবস নামে একটি ওয়েবসাইট খুলে মানুষের তথ্য চুরির ফাঁদ পেতে বসেছিল। সেই চুরি করা তথ্য বিভিন্ন সংস্থাকে বিক্রি করত বলে অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি ভরদ্বাজের থেকে 2টি ল্যাপটপ এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 135টি সরকারি নথি উদ্ধার করা হয়েছে সেইগুলি থেকে। ঘটনা সূত্রে জানা যায়, 28টি রাজ্য এবং 8টি মেট্রোপলিটন শহর মিলিয়ে 66 কোটি 90 লক্ষ মানুষের তথ্য হাতিয়েছিল ওই অভিযুক্ত। জানা যায়, তার মধ্যে রয়েছে প্যান কার্ডধারীরা এবং 9ম ও 10ম শ্রেণীর পড়ুয়ারা। বিভিন্ন অনলাইন পেমেন্ট অ্যাপ, সোশ্যাল মিডিয়া, নিট পড়ুয়া, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম এবং দিল্লির ইলেকট্রিসিটির ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অন্য সংস্থাকে বিক্রি করত বলে অভিযোগ উঠে এসেছে। তবে অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি কোন কোন সংস্থাকে সে ওই তথ্যগুলি বিক্রি করছিল সেগুলি জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিনয় ভরদ্বাজের পাশাপাশি তার দুই সহকারী আমির সোহেল ও মদন গোপাল নামে দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, নিউ দিল্লি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।